শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বইসমূহ যারা নবম শ্রেণীতে উঠবা তাদের নতুন কী কী বিষয়ে বই দিবে কয়টা বই দিবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটা কেউ না সম্পন্ন দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আগে অনেকগুলো বই দেওয়া হতো যারা নবম শ্রেণীতে উঠে তাদের বিভিন্ন গ্রুপ নিতে হতো এখন আর গ্রুপ থাকবে না দু সাল থেকে তোমাদের প্রত্যেকেরই থেকেই দশটি বিষয় বই পড়তে হবে আগের মেন সাবজেক্ট ছিল সাপটা তারপরে গ্রুপের সাবজেক্ট ছিল এখন পথ থেকে দশটি বিষয় পড়তে হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা শিল্প ও সংস্কৃতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ধর্ম শিক্ষা এই দশটি বিষয় পথ থেকেই পড়তে হবে আগে ছিল গ্রুপ সায়েন্স কমার্স আর্টস গ্রুপের বিষয় আলাদা থাকতো আর পথ থেকেই মেন সাবজেক্ট সাতটা থাকতো তো এখন আর এই নিয়ম নেই যারা যে সায়েন্সে যেতে হবে কমার্সে যেতে হবে আর্টসে যেতে হবে এমন কোনো নিয়ম নেই পথ থেকে এই দশটি বিষয় ভালো করে পড়তে হবে এই দশটি বিষয়ে পরীক্ষা হবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ তোমরা ভয়ের ধারণা পেয়েছ নবম শ্রেণীতে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়ে পরীক্ষা হবে কয়টি বিষয়ে পড়তে হবে তো এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে